শর্মিলা শোহাউসের অডিয়েন্সের সংখ্যা তো প্রচুর, তাই এটা আমাদের পক্ষে খুব, আমরা খুব লাভবান হব যদি আপনারা প্লিজ আমাদের এই নতুন শোটা দেখেন লালবাজার। আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই দেখে থাকবেন, জানেন, অনেকে আছেন জানেন অত অথচ দেখেননি এখনো, দেখে হয়ে ওঠেনি, আপনারা প্লিজ দেখুন। এটা হিন্দি বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই আছে Z5 অ্যাপে, প্লিজ দেখে জানাবেন কেমন লাগলো। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel. Click the bell button for more updates. প্রত্যেকের মুখে মুখে শুধু এখন লালবাজারের নাম, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এতটাও এক্সপেক্ট করা যায়নি, তবে খুবই খুবই ওভারওয়েলমিং রেসপন্স। সোশ্যাল মিডিয়াতে তো ছেয়ে পড়েছে রিভিউজ অ্যান্ড অল, তারপরে যা মুম্বাই থেকেও জিয়ের থেকেও যে ফিগার্সগুলো শুনছি আমরা ভিউয়ারশিপে, সেগুলো খুব এনকারেজিং, খুবই ভালো। আমি সত্যি বলতে রিলিজ হওয়ার পর আর দেখিনি, কারণ আমার আর দেখার ইচ্ছা নেই। আমি নিজে দেখে বোর হয়ে গেছি এতবার, মানে পুরো টিমের কথাই বলছি, আমরা এতবার করে দেখেছি পুরো ব্যাপারটা, এতদিন ধরে কাজটা চলেছে, 1 বছর ধরে এডিট হয়েছে, রি এডিট হয়েছে, তারপর রিলিজের আগেও ফাইনালি হিন্দি বাংলা দুটোই দেখতে হয়েছে বসে, সেই জন্য রিলিজের পর আর আর দেখা হয়নি। আমার বাড়িতে আমার ওয়াইফ দেখেছে। তো এই প্রজেক্টটাতে তোমার অজয় দেবগন পুরো প্রমোট করছেন, লঞ্চে তিনি করলেন, তো এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, এটা এটা খুব আনএক্সপেক্টেড, এটা আমাদের প্রথম থেকে প্ল্যান অবশ্যই ছিল না। এটা শুনেছিলাম যেদিন রিলিজ করলো, তার পরের দিন টিজার রিলিজ করলো, অ্যাজ আ প্রেজেন্টার অজয় দেবগন অনবোর্ড হলেন, আর একদিন আগে থেকে শুনছিলাম, কিন্তু হওয়ার পর যে যে পুরো আমাদের রেসপন্সটা আমরা পেলাম সেটা কিন্তু আনম্যাচড, মানে ন্যাশনাল প্যান ইন্ডিয়া লেভেলে একটা প্রাইমারি রিসার্চটা ওনারই অনেক বেশি আমার থেকেও, মানে লেখার সময় তো বেশ কিছু লোকের সাথে কথা বলতে হয়েছে, অনেক কিছু জানতে হয়েছে টেকনিক্যাল ব্যাপার। আমি লালবাজারে এই শো এর জন্য হয়তো যাইনি, কিন্তু এর আগে তো অবশ্যই গেছি। তো এই পুরো জিনিসটা যখন তুমি জানলে যে এরকম একটা ব্যাপার, তখন তোমার কাছে কি রকম লেগেছিল? লাস্ট 3-4 বছর কাজ করছি, 4-5টা ফিল্ম যা করেছি বা ওয়েবে যা কাজ করেছি, তুমি দেখবে যে এগুলো ম্যাক্সিমামই থ্রিলার সাসপেন্স জনারে তো কাজ করেছি, অ্যাডভেঞ্চার করেছি, কিন্তু এগুলো মেইনলি প্রাইমারিলি ফ্যামিলি অডিয়েন্সদের জন্য বানানো। তো অবশ্যই সবারই একটা ইচ্ছা থাকে যে যেটা করছি তার বাইরে গিয়েও অন্য কিছু করি ফর আ চেঞ্জ। তো খুব কাইন্ড অফ মাই প্রডিউসার্স এবং রঙ্গন চক্রবর্তী, ওনারা অনেক আগে থেকেই প্রজেক্টের সাথে যুক্ত, আমার আগে থেকেও, যখন লেখা হচ্ছিল, কনসেপচুয়ালাইজ করা হচ্ছিল পুরো ব্যাপারটা, তারপর আমি আমি আসি বা আমাকে বলা হয় এটা ডিরেক্ট করার জন্য। যখন প্রথম শুনি আমার খুব ইন্টারেস্টিং লাগে, কারণ এর অ্যাপ্রোচটা না আমার বাকি কাজের থেকে একটু ডিফারেন্ট, যেরকম বললাম যে ধরনের কাজ আমি করে থাকি, এটা এটা খুবই একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, আমি বলবো না খুব একটা লার্জার দ্যান লাইফও নয়, এটা এটা ক্লোজ টু লাইফ অলমোস্ট। তো সেইটা একটা অন্য ধরনের কাজ করার সুযোগ পেয়ে তো খুব খুব এক্সাইটিং লাগে। আচ্ছা, তো তুমি যেটা বললে যে ধরনের কাজ তুমি করো তার থেকে এটা আলাদা, তো তোমাকে আমরা যেই ধরনের কাজ দেখেছি, যেরকম তোমার অ্যাডভেঞ্চার জনার, যেরকম সাগর দ্বীপে জকের ধরনের আমরা দেখেছি, প্রচুর VFX এর কাজ রয়েছে বা এই ধরনের কাজ রয়েছে, তো এগুলো কি তোমাকে একটু বেশি অ্যাট্রাক্ট করে, মানে এই জনারটা? বিকজ ওইখানে যে VFX এর কাজগুলো ছিল মানে অসাধারণ। হ্যাঁ, মানে কি বলতো, আমি খুব লাকি যে আমি যে ধরনের কাজ করতে চেয়েছি আমি প্রথম থেকে সেই ধরনের কাজই করতে পেরেছি, এটা কিন্তু সবাই পারে না, অনেক রকম প্রেশার থাকে, অনেক রকম সার্কামস্ট্যান্সেস থাকে, নিজেদের ইচ্ছা মতো কাজ করার সুযোগ সবাই পায় না, আমি পেয়েছি, এটা আমি খুব নিজেকে প্রিভিলেজ বলে মনে করি, এবং এটা এটার এটা খুব মানে এটা এটা হতে পেরেছে, এর কারণ হচ্ছে আমার প্রথম ছবি জকের দল,
সেটা খুবই পপুলার হয়েছিল এবং মানুষ ভালো হয়েছিলেন বলেই হয়তো আমি পরপর কাজগুলো করতে পেরেছি। আমার 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 তো কোনো আমার তো কোনো ইস্যু নেই এরকম মজাদার সিনেমা, এগুলো বানাতেও ভালো লাগে। যেরকম তুমি বললে সাগরদ্বীপে জগদ্ধন, যতটা দেখতে ভালো লেগেছিল বানাতেও ততটাই এক্সাইটিং ছিল, আর সত্যিকারের অ্যাডভেঞ্চার মনে হয় খুবই প্রিয় জনরা আমার। এর পরে কি আমরা দেখতে পাবো এরকম, মানে এই জনার নিয়ে তোমার কাজ এরকম কোনো প্ল্যান আছে তোমার? হ্যাঁ ডেফিনেটলি আছে, জগদ্ধন 3 তো করব, সেটা কবে করব এক্স্যাক্টলি জানি না, বাট ডেফিনেটলি সেটা প্ল্যানিং তো আছে। মানে তোমার এর পরে তোমার নেক্সট যেটা রয়েছে অন বোর্ড সেটা হচ্ছে পার্ট 3 নাকি অন্য প্রজেক্ট রয়েছে? না আমার নেক্সট রিলিজ আমার যা ধারণা সেটা টেনিদা, টেনিদা তো শুট হয়ে গেছে বেশ বেশ কয়েকদিন আগেই, হয়তো রিলিজও হয়ে যেত এতদিনে যদি এই অঘটনটা না ঘটতো পুরো COVID-19 এর ব্যাপারটা। তো আশা করছি নেক্সট রিলিজ টেনিদাই হবে। কাজের দিক থেকে দেখতে গেলে ব্যোমকেশ করার কথা রয়েছে, দেখা যাক। আগের বছর সত্যান্বেষে ব্যোমকেশ বেরোলো, সেইটার পরমদার। মানে তুমি সবসময় এটা সিকুয়েলে বিশ্বাসী? না বিশ্বাসী নয়, হয়ে গেছে এটা, মানে এটা ন্যাচারালি হয়েই যাচ্ছে দেখছি। সব কাজেরই আমার একটা সিরিজ তৈরি হয়ে যাচ্ছে, তো এটা ভালো। মানুষ যে চরিত্রটাকে একবার ভালোবেসে ফেলে সেইটাকে আবার তারা দেখতে চায়, সেটা আনতে পারা ওটাও। তো এই লকডাউনে যেটা আমরা দেখলাম, লকডাউনে অনেকেই শুট ফ্রম হোম করলো, তো তুমি কি কিছু বাড়ি থেকে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করলে? এই যে এই সময়টা কিভাবে কাটলো? আমরা একটা ছোট কাজ করেছি বন্ধুরা মিলে, সেটা আমি করেছি বলাটা খুবই ভুল হবে, মানে আমি ইনভলভ ছিলাম, সেটা আসবে কয়েকদিনের মধ্যে, আমি এডিট করছি ছবিটা। আচ্ছা, মোটামুটি ভালোই কেটেছে। আর এছাড়া প্রফেশনালি এই জায়গা ছাড়া এমনি কিভাবে সময়টা কাটতো? আর যেটা হয় না সেটা হচ্ছে ফ্যামিলির সাথে অনেকটা সময় কাটাতে পারলাম। বাড়িতে মা বাবা আছে, বউ আছে, আমার বাচ্চা মেয়ে আছে, তো তার সাথেই ম্যাক্সিমাম সময়টা কেটে গেল আর কি। তার সাথে আমার স্ক্রিপ্ট নিয়ে তো কাজ হয়েছে, বেশ কয়েকটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছি এর মধ্যে 3 মাসে। তুমি যে এত যে কাজ করলে, তোমার নিজের কাজের মধ্যে তোমার প্রিয় কোনটা এতদিন? আমার প্রিয় কাজ আমার তো সত্যান্বেষী ব্যোমকেশ লাগে অ্যাজ আ ফিল্ম। অবশ্যই এটা সবই প্রত্যেকটা কাজই আমার খুব কাছের, খুবই আপন কাজ নিজের। কিন্তু সত্যান্বেষী ব্যোমকেশে আমার মনে হয় সব থেকে ম্যাচিওর কাজ আমি করতে পেরেছি, আমার আমার মনে হয়। অনেকেই বলবেন অন্য কথা, কিন্তু ভাগ্যিস করেছিলাম প্রথম জগদ্ধনটা, কারণ তখন ওই ধরনের কাজ খুব একটা হতো না, ট্রেজার হান্ট, অ্যাডভেঞ্চার, মানে খুব একটা হতো না। তারপর থেকে ট্রেন্ডটা চালু হয়, খুব পপুলার হওয়ার পর সেটা আমার খুব খুব ভালো লাগে। ভাগ্যিস ওইটা দিয়ে শুরু করেছিলাম, যদিও খুব একটা সেফ বেট ওটা একদমই ছিল না, আমরা ইজিলি একটা চেম্বার ড্রামা করতে পারতাম, সেফ কিছু করতে পারতাম যেটা তখন চলছিল, বাট সেটা থেকে বেরিয়ে জগদ্ধন করাটা খুব রিস্ক ছিল এবং ছবি হিসাবে খুব টাফ ছিল, এবং আলটিমেটলি আমার মনে হয় যে ওটার সাফল্যই কিন্তু অনেক কাজে দিয়েছে আমাকে পরবর্তী কাজগুলো। এই যে জগদ্ধন দিয়ে তুমি শুরু করলে, এটা তোমার মাথায় কেন এলো? যেটা তুমি এক্ষুনি বললে যে ওটাই প্রথম, আমি তো অন্য কিছু করতে পারতাম, তো তোমার কেন তোমার মনে হলো যে এটা করা যেতে পারে? দেখো এটা পুরোটাই এসেছিল প্যাশন থেকে, আমি ছোটবেলায় জগদ্ধন পড়েছিলাম এবং তখন থেকেই ভাবতাম যে এটা যদি কোনদিন সিনেমা করতে পারি ভালো হতো। আমার কিন্তু প্রথম কাজ ওটা হওয়ার কথা ছিল না অরিজিনালি, তুমি বলতে পারো যে আলীনগরের গোলকধাঁধা তা হয়তো আমার প্রথম কাজ হওয়ার কথা ছিল, কিন্তু কিছু সার্কামস্ট্যান্সেস এরকম হয় যে আমি আমাকে জগদ্ধনটা করতে হয়, মানে আমি ডিসাইড করি এবং আমাকে এটা একটা বড় ক্রেডিট যাবে আমার যে টিম তাদের উপর, তারা তারা ভরসা দেয়, সাহস দেয় যে না আমরা চলো এটা করি, আমরা
চ্যালেঞ্জটা নি, ভাগ্যিস নিয়েছিলাম। আচ্ছা বাহ, এটা খুব ভালো লাগলো তোমার থেকে শুনে। তো এখন যেটা আমরা শুনতে পাচ্ছি, সব জায়গায় নেপোটিজম নিয়ে একটা ঝড় উঠেছে, বলিউড থেকে টলিউড সব জায়গাতে, এটা নিয়ে তোমার কি বক্তব্য, তোমার কি মনে হয় যে ট্যালেন্টের কি প্রাধান্য সত্যি নেই? দেখো, নেপোটিজম শুধু সিনেমা ইন্ডাস্ট্রিকে দোষ দিয়ে দিলাম, সিনেমা ইন্ডাস্ট্রিতে ডেফিনেটলি আছে, কিন্তু এটা তো চলে আসছে বহু বছর ধরে এবং সব ইন্ডাস্ট্রিতে আছে, শুধু সিনেমা ইন্ডাস্ট্রি বদনাম কেন হবে? হ্যাঁ, এটার নেগেটিভ সাইড আছে খুবই, যেরকম ধরো আমাকেও এক সময় হয়তো ফেস করতে হয়েছে কিছু চ্যালেঞ্জেস, যেহেতু আমার কোনো ফিল্ম ব্যাকগ্রাউন্ড আছে নি। কিন্তু ধরো আমার মাঝে মধ্যে মনে হয় যে অ্যাক্টার্স লাইক রণবীর কাপুর, অ্যাক্টার্স লাইক আলিয়া ভাট, তাহলে এদেরকে আমরা কি বলবো? এরা হ্যাঁ, মেবি ওদের সুযোগটা পেতে একটু সুবিধা হয়েছে অন্যদের থেকে, কিন্তু এদের এদের যে ট্যালেন্ট নেই সেটা কি আমরা বলতে পারি? আমি জানি না, মানে ডেফিনেটলি যারা ফেস করেছে তাদের খুবই খুবই দুঃখজনক ব্যাপারটা, আর নেগেটিভ সাইডস তো ডেফিনেটলি আছে। তবে আই এম নট শিওর, মানে কিছু কিছু লোককে দেখে মনে হয় যে ভাগ্যি যারা ইন্ডাস্ট্রিতে এসেছিল, ফর এক্সাম্পল রণবীর কাপুর, এবং যেটা বলার কথা আমার যেটা আপত্তি সেটা হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিকেই কেন শুধু কাট করায় তোলা হচ্ছে, এটা তো সব জায়গায় আছে এবং বহু বছর ধরে চলে আসছে। ভালোরা সুযোগ পাক এটা উচিত, ভালোরা সুযোগ পাক এটা ডেফিনেটলি চাইবো, যারা বেশি ডিজার্ভিং তারা আরো সামনে আসুক। মানে কিছু কিছু ক্ষেত্রে তুমি যেটা বললে যে যারা নিউকামার হয় তাদেরকে চ্যালেঞ্জ ফেস করতে হয়, কিন্তু যদি ট্যালেন্ট থাকে তাদের মধ্যে তাহলে ওটা ওভারকাম করাটা কোনো ব্যাপার না, সেটা নিশ্চয়ই উইথ টাইম কোনো ব্যাপার না, না আমি বলবো না কোনো ব্যাপার, আমারও পরিচিত বহু লোক আছেন, বহু মানুষ আছেন ট্যালেন্টেড যারা সত্যি সুযোগ পাচ্ছেন না, আমার মনে হয় তারা আরো উপরে উঠতে পারেন, ভালো কাজ করতে পারেন, কিন্তু বিভিন্ন কারণে তারা পাচ্ছেন না, সেটা শুধুমাত্র নেপোটিজম কেন, আরেকটা ওয়ার্ড আছে ফেভারিজম, এটা ভয়ানক ভাবে, হ্যাঁ এটা 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 সব জায়গাতে কিছু লোককে ফেভার করা হয়, মানে কিছু পছন্দের পাত্র থাকে তাদেরকে বেশি বেশি সুযোগ দেওয়া হয়। আমি বলছি না সবাই মানে ডিজার্ভ করে না, ডেফিনেটলি তার মধ্যে প্রচুর এক্সাম্পল দিতে পারি যারা খুবই ট্যালেন্টেড এবং ভালো কাজ করবেন করছেন, কিন্তু এটা নেগেটিভ সাইড তো ডেফিনেটলি আছে, সবদিকে দিয়ে একটা পজিটিভ একটা নেগেটিভ দুটো সাইডই আছে, আমাদেরকে ঠিকটা বেঁচে আর কি এগিয়ে যেতে হবে, তাই হচ্ছে পজিটিভলি নেওয়া উচিত। তুমি নিজে, হ্যাঁ যেহেতু তোমার কোনো ফিল্ম ব্যাকগ্রাউন্ড নেই এবং তুমি এত সাকসেসফুলি মোটামুটি তুমি ভালোই কাজ করেছো, তো তুমি কোনো নিউকামারকে তুমি কি অ্যাডভাইস দিতে চাইবে? আমি বলবো নিজের কাজের উপর ফোকাস করতেই হবে, যেটা আমি করেছি সব নেগেটিভিটির মধ্যে ঢুকে গেলে সে তার থেকে ডিপ্রেশন আসে এবং তার থেকে বিভিন্ন রকম আরো ডালপালা গজাতে থাকে নেগেটিভ জিনিসপত্রের। আমার মনে হয় নিজের উপর ভরসা থাকলে আমার মনে হয় আলটিমেটলি কিছু না কিছু তো হবে when the time is right। এবার আমরা অনেক সিরিয়াস ডিসকাশনে চলে গেছি, এবার একটু মুখটা লাইট করে দিতে চাই। আমি ইংলিশ অনার্স, ইংলিশ লিটারেচারে গ্র্যাজুয়েট, তারপরে মাস্টার্স করেছি, এমবিএ করেছি মার্কেটিং, তার সাথে তারপরে ডাইরেক্ট ওখান থেকে ফিল্ম, হ্যাঁ মানে এমবিএ এর সাথে এই কানেকশনটা হলো কি করে, এই কানেকশনটা এটাই তো আমি জানতে চাইছি। না আমার বাড়িতে সবার, আমার বাবা মা চিরকালই বলেছে যে এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, পড়াশোনা করতে হবে তারপরে তুমি যা খুশি করো, তো সেই জন্য মাস্টার্স তো আমি করেছি ডেফিনেটলি, এবং তার সাথে আমি আমার এই এই স্কিল গুলোকে বাড়াতে দেখেছি আস্তে আস্তে নিজে থেকে। আলটিমেটলি এমবিএ করতে করতে আমি অ্যাকচুয়ালি ফিল্ম ডিরেকশনের ডিপ্লোমা করি, তারপরে কিছু বছর চাকরিও করেছি, যেটা করার পর ফাইনালি প্রথম ছবি। আর তুমি অ্যাক্টিং কোনদিনও করতে চাও? না, অ্যাক্টিংটা আমি শুধু আমার বউয়ের সাথে করি মাঝে মধ্যে, আদারওয়াইজ আমার অ্যাক্টিং। সেটা কিরকম হয় ব্যাপারটা? না ওই আর কি, সেটা কিরকম হয় ব্যাপারটা? ভালো ভালো অভিনেতাদের সাথে কাজ করার চেষ্টা করি।